ওটা শুধু শুধু রোদে দে বসে রয়েছে, একটু গাদাস কিছু না। এখন কি করার, ভাগ্যের ছিল। বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনরায় ব্যবসা করতে অগ্নিকাণ্ড স্থলে অস্থায়ী মার্কেট বসেছে। দ্বিতীয় দিনের মতো ব্যবসায়ীরা চৌকিতে মালামাল সাজিয়ে ব্যবসা শুরু করেছেন। এতে ঈদের বাহারি পোশাক সাজিয়েছেন সব হারানো ব্যবসায়ীরা। ইট এবং বালি বিছিয়ে নিচের অংশ ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা হলেও উপরে নেই কোনো ছাউনি কিংবা শামিয়ানা, ফলে তপ্ত রোদেই চৌকি বসিয়ে এক হাতে ছাতা ধরে মালামাল বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীদের। চেষ্টা করছেন কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিয়ে টিকে থাকার। বিসমিল্লাহ করতে পারি না, ওটা শুধু শুধু রোদেতে বসে রয়েছে, একটু গাদাস কিছু না। আমরা কখনো এভাবে দোকানদারি করি না, অভ্যস্ত না। এখন কি করার, ভাগ্যের ছিল না। এখনো আমাদের এখানে আজকে দুই দিন বসছি, আমরা বিসমিল্লাহ করতে পারিনি। এইটুকু যে বসছি, এটা আরেকজনের থেকে আনছি, আনি বসছি। এরপরে আমরা চাই সরকার থেকে যত দ্রুত সম্ভব এই মার্কেটটা পুনর্নির্মাণ হোক, আমরা সবাই যেন আগের স্বাভাবিক পরিবেশটা ফিরে পাই, এটাই আমাদের সবচেয়ে মানে এখন মানে সব বড় চাওয়া আর কি এটাই। ব্যবসায়ীরা বলছেন রোদের কারণে ক্রেতার উপস্থিতি খুবই কম, তাছাড়া সব ব্যবসায়ী প্রস্তুতির অভাবে বিক্রি শুরু করতে পারেননি, আর ক্রেতাদের অনেকে বিক্রির কথা জানতে পারেননি, সে কারণেই ক্রেতা কম। উপরে ছাউনি দিলে এবং গরম কমলে ক্রেতার উপস্থিতি বাড়বে বলে আশা তাদের। অনেকে জানেও না এদিকে আমরা বসছি, যারাও জানে তারা জানে যে এখানে মার্কেট পুড়ে গেছে, অন্যদিকে চলে গেছে, এখন দেখা যায় কাস্টমার নাই, কিছু খুচরা কাস্টমার আছে, তারপরে দেখা যায় এখনও বিসমিল্লা হয় না। নাই বললেই চলে, তো কিছু কিছু আছে আর কি, যারা শুনছে জানছে আসতেছে এরকম অল্প। ক্রেতারা কেউ কেউ জানান মূলত ঘটনাস্থলের অবস্থা দেখতে এসেছেন, যে কয়টি চৌকিতে পণ্য উঠেছে সেগুলো ঘুরে দেখছেন। তবে ব্যবসায়ীদের সহযোগিতায় তারাও ঈদে এখান থেকেই কেনাকাটার চিন্তা করছে বলে জানান আগত ক্রেতারা। ওনারা যে অবস্থায় চলে আসছে, ওনাদের কাছ থেকে আমরা না নিই, ওনাদের কাছ থেকে আর কে নেবে। নিয়ে যদি কিছুটা হলো ওনাদের মনের ভাষণা যদি একটু পূরণ করতে পারি, আমরা এটা ধন্য মনে করি। কেনাকাটা করতে আসছিলাম, তো এসে দেখতেছি এই অবস্থা, তারাও রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, অনেকের কাছে তো মালামালও নেই, শুধু শুধু দাঁড়িয়ে রয়েছে। ক্ষতি পুষিয়ে বঙ্গবাজারের ব্যবসায়ীরা আবারও ঘুরে দাঁড়াবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। অনামিকা সিমু, ডব্লিউজি নিউজ, ঢাকা।